আজকে আমরা জন্য রয়েছে এমনই কতগুলো মিলিটারি লাইফ হ্যাক, যেগুলো জেনে রাখলে আপনি লাইফে কখনো প্রবলেমে পড়বেন না। যেমন দেখুন, নাম্বার ওয়ান, মোজা দিয়ে জল ঠান্ডা করা। আজ অবধি আপনি ফ্রিজে কিংবা কোনো মাটির কলসিতে জল ঠান্ডা হতে দেখেছেন, তাই তো? কিন্তু বন্ধু, আপনি হয়তো জানেন না, একটা দুর্গন্ধ মোজা দিয়েও জল ঠান্ডা হতে পারে। অবাক হবেন না বন্ধু, অ্যাকচুয়ালি এই ট্রিকটা আমি আর্মিদের ডেইলি লাইফ থেকে কালেক্ট করে এনেছি আপনার জন্য। এরপরে আপনি হয়তো ভাবছেন যে মোজা দিয়ে জল ঠান্ডা, ও মাই গড, কি করে? তাই আমি আপনাকে জানিয়ে দিই, অ্যাকচুয়ালি এই ট্রিকটা করার জন্য সবার আগে আপনাকে মোজাটিকে জলে ভিজিয়ে নিতে হবে এবং তারপরে বোতলটিকে তাতে ঢুকিয়ে দিতে হবে এবং তারপরে বোতলটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদ আসে না, মানে অন্ধকার থাকে আর কি, এবং এর ফলে বোতলে জলটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে। তবে হ্যাঁ, এইখানে বলে রাখি বন্ধু, ফ্রিজের মতো অত তাড়াতাড়িও ঠান্ডা হবে না এবং ফ্রিজের মতো অতটাও ঠান্ডা হবে না। এটা জাস্ট কাজ চালানোর মতো একটা মিলিটারি জুগাড় বলা যেতে পারে। নাম্বার টু, আগুন জ্বালানোর সহজ উপায়। আগে হ্যাঁ বন্ধু, আগুন জ্বালানোরও একটা সহজ এবং অনেক পুরনো হ্যাকস রয়েছে। আমি কথা বলছি ভেসলিনের, যেটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। এই ভেসলিন দিয়ে আপনি যে কোনো রকমের সিচুয়েশনে জব করে আগুন জ্বালিয়ে ফেলতে পারবেন। যেমন ধরুন, আপনার বাড়িতে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, এরপরে বাড়িতে মোমবাতি নেই, বাড়ি পুরো অন্ধকার, এমন অবস্থায় কি করবেন আপনি? তাই এমন অবস্থায় আপনি তুলোর টুকরোকে গোল গোল করে পাকিয়ে তাতে ভেসলিন মাখিয়ে দেবেন। যেহেতু ভেসলিন একটা পেট্রোলিয়াম পদার্থ, সেহেতু তাড়াতাড়ি সেটা জ্বলে উঠবে এবং এই ভেসলিন মাখানোর জন্য তুলোগুলো তখন তাড়াতাড়ি পুড়ে যাবে না, মানে অনেকক্ষণ ধরে জ্বলতে থাকবে। নাম্বার থ্রি, ধরুন হঠাৎ করে আপনার শরীরে এমন আঘাত লাগলো যে যার ফলে রক্ত একেবারে থামছেই না, তখন কি করবেন আপনি? তখন কিন্তু মোটেও এগুলো ইউজ করতে যাবেন না, কারণ রক্ত যেহেতু থামছে না, সেহেতু এগুলো সেই মুহূর্তে কিছুই করতে পারবে না। এর বদলে আপনি এমন অবস্থায় অ্যাপ্লাই করতে পারেন এই মিলিটারি হ্যাকটিকে, হুইচ ইজ স্যানিটারি ন্যাপকিন। যদি কখনো কোথাও চোট লাগার পরে রক্ত থামছেই না, তাহলে আপনি সেই জায়গায় এই স্যানিটারি ন্যাপকিন অ্যাপ্লাই করে দেখতে পারেন। যদিও এভাবে বেশিক্ষণ রাখা যাবে না, মানে সেই ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে লাস্ট অব্দি, কিন্তু তবুও এই দারুণ আর্মি ট্রিকটা জাস্ট এমার্জেন্সির জন্যই অ্যাপ্লাই করা যেতে পারে। নাম্বার ফোর, পায়ে ফোসকা। অনেক সময় ভারী জুতো বেশিক্ষণ ধরে পড়ে থাকলে পায়ের নিচে জ্বালা করতে শুরু করে, ফোসকা পড়ে যায়। তাই আপনারও যদি এই একই প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি মিলিটারিদের এই হ্যাকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। জুতো পরার আগে আপনি এভাবে পায়ের তলায় ডাক টেপ লাগিয়ে নেবেন, যার ফলে হবে কি, আপনার পায়ে জ্বালা এবং ব্যথা অনেকটা কম হবে। নাম্বার ফাইভ, সকালে স্কুল কিংবা অফিস যাওয়ার তাড়াতে অনেকে তাড়াহুড়োতে পাউরুটিতে বাটার লাগিয়েই খেয়ে নেয়, যেটাতে পেটও ভরে যায় আবার সময়ও বেঁচে যায়। কিন্তু বন্ধু, আপনি কি জানেন, পাউরুটির প্যাকেটের সিল খুলে যদি দুই তিন দিন রেখে রেখে খাওয়া হয়, তাহলে তার মধ্যে এরকম ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেয়, যেটাকে নিশ্চয়ই আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে পাউরুটির সঙ্গে খেতে পছন্দ করবেন না। আপনি কিন্তু এগুলোকে খালি চোখে দেখতে পাবেন না, একমাত্র মাইক্রোস্কোপেই আপনি এগুলো দেখতে পাবেন। তাই বলি কি বন্ধু, পাউরুটির প্যাকেটের সিল একবার খোলা হয়ে গেলে সেটাকে দুই তিন দিন রেখে রেখে কখনোই খাবেন না, পারলে একদিনেই সেটাকে শাওয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওই ফ্যাঙ্গাসগুলো আমরা শরীরে অনেক ক্ষতি করতে পারে। এবং এই ইনফরমেশনটি পারলে আমরা বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। তাই আমার দুই বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা, আজকের এই মিলিটারি হ্যাকগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর, দেখা হচ্ছে পরে ভিডিওতে।